হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই কম বেশি ফেসবুক ইউজ করে থাকি। তো অনেক সময় ভুলবশত আমাদের ফেসবুক আইডি যদি যে কোনো একটা সাইডে লগ ইন করে ফেলি, অথবা যদি আমাদের ফেসবুক আইডি কোনো কারণে হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হ্যাকাররা যারা কী করে, আমাদের ফেসবুকে যে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে সেইখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা চেঞ্জ করে তাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে তারা সেটা দিয়ে দেয় মূলত। কিন্তু তারা তাদের ইমেল আইডিটাও এখানে দিয়ে দেয়। এর ফলে কী হয়, আমাদের যে প্রাইমারি ইমেলটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এর ফলে তারা যে কোনো সময় চাইলে কিন্তু আমাদের ফেসবুক আইডিতে অ্যাক্সেস নিতে পারে। তো এই প্রাইমারি ইমেলটা কিন্তু আগে সরাসরি অ্যাপস থেকে রিমুভ করা যেত না, এখন কিন্তু আপনারা চাইলে সরাসরি অ্যাপস থেকে আপনারা রিমুভ করতে পারবেন। তো ভুলবশত যদি আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় এবং তারা তাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের ফেসবুক আইডিতে দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা কীভাবে এই প্রাইমারি ইমেলটা চেঞ্জ করবেন, আজকের ভিডিওটা কিন্তু এই বিষয়ের উপর হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, তো অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের লাইক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাপসটা রয়েছে আপনার সিম্পলি সেই ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। তো দেখুন, আমি সিম্পলি ফেসবুকের যে মেইন অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন কর্নার থ্রি ডট মেনু রয়েছে। তো আপনারা সিম্পলি এখানে কর্নার থ্রি ডট মেনুতে প্রেস করে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এখানে দেখুন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তো আপনারা সেটিংসে ক্লিক করলে দেখুন এখানে আপনাদের সামনে এরকম এই অপশনগুলো চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখুন পার্সোনাল ইনফরমেশনের উপর এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আপনারা যেহেতু কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করবেন, সেহেতু আপনারা সিম্পলি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন। এবং এইখানে দেখুন আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার আছে, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবো না, কারণ এখানে কিন্তু কোনো রিমুভ অপশন নেই। আমরা এখান থেকে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখান থেকে ফ্রেন্ড, পাবলিক অথবা অনলিমি করে রাখতে পারেন, কিন্তু এখান থেকে কিন্তু মূলত আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো কীভাবে আপনারা এই প্রাইমারি ইমেলটা চেঞ্জ করবেন আজকের, কিন্তু আমি আপনাদের এটা দেখাবো। তো এইখানে দেখুন একটা অপশন রয়েছে অ্যাড ইমেল অ্যাড্রেস। তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এবং এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো দেখুন আমি এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে সিম্পলি এখান থেকে দিয়ে দেবো। তো দেখুন আমি এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে রয়েছে পাসওয়ার্ড। তো আপনাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা সিম্পলি এখানে দেবেন। তো দেখুন এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস। তো আমি সিম্পলি এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে ইমেল অ্যাড্রেসটা এবার এখান থেকে কিন্তু আপনার পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে কনফার্ম করতে বলছে। তো আমি এখান থেকে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে রয়েছে ইন্টার কনফার্মেশন কোড। তো এইবার আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিটা আপনারা সিম্পলি এখান থেকে ওপেন করবেন। তো দেখুন আমি আমার জিমেল আইডিটা এখান থেকে সিম্পলি ওপেন করব এবং এখানে আমি এখান থেকে রিলোড দিচ্ছি। তো দেখুন এখান থেকে ইমেল রিলোড দেওয়ার পরে দেখুন ফেসবুক থেকে একটা ইমেল সেন্ড করছে এবং এখানে কিন্তু আমাদের একটা কোডও সেন্ড করে দিয়েছে তারা। এখানে দেখুন 52518। তো আমি সিম্পলি এখান থেকে 52518টা এখানে দিয়ে দেবো, 51518। তো দেখুন এখানে কিন্তু আমি এটা সিম্পলি এখান থেকে ওই কোডটা এখানে দিয়ে দিলাম। আপনারা এই কোডটা এখান থেকে সিম্পলি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কনফার্মে প্রেস করবেন। তো আমি দেখুন এখান থেকে কনফার্মে প্রেস করে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে, কিন্তু তারপরে পেন্ডিং দেখাচ্ছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দেখুন এখান থেকে আপনারা এই কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে আপনাদের যে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গিয়েছে। তো এইবার এখানে দেখুন একটা রিমুভ অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে যেটা করবেন, এখান থেকে মেক প্রাইমারি নামে যে অপশনটা রয়েছে আপনারা সিম্পলি এখান থেকে মেক প্রাইমারি অপশানে এখান থেকে সিম্পলি ক্লিক করবেন। তো আমি দেখুন এখান থেকে মেক প্রাইমারি অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এই যে ইমেল অ্যাড্রেসটা আপনি পরে সেট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে প্রাইমারি হয়ে গেল। এবার যদি আমি আমার দ্বিতীয় ইমেলটার ভিতরে যাই, দেখুন আমি এখান থেকে এই দ্বিতীয় ইমেলটার ভিতরে আসছি, ভিতরে গেলে দেখুন এখানে মেক প্রাইমারি এবং রিমুভ অপশান চলে আসছে। তো আপনারা সিম্পলি এখান থেকে রিমুভ অপশানে যদি প্রেস করেন তাহলে দেখুন এইটা এখানে রিমুভ ইমেল। তো এখানে দেখুন এই আপনারা রিমুভ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এখান থেকে এখান থেকে সরাসরি রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা মূলত এখান থেকে আপনাদের প্রাইমারি ইমেলটা খুব সহজে চেঞ্জ করতে